স্বাগত বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি বলাম এবং সঙ্গে আছি আমি সাবিনা পুঠি শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নিউ মার্কেটে সংঘর্ষের ফুটেজে শনাক্ত নাহিদ ও মোরসালিনের হত্যায় জড়িতরা এখনো গ্রেপ্তার হয়নি পাঁচ মামলায় আসামি 1500 ঈদে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহে বিড়ম্বনার অবসান চান যাত্রীরা সড়কপথে স্বস্তির আশ্বাস সড়ক বিভাগের ঈদযাত্রায় লঞ্চের কেবিন নামে বেনামে বরাদ্দ কালো বাজারে মিলছে চড়া দামে লঞ্চ কর্মীদের জড়িত থাকার অভিযোগ নয় বছরেও নিষ্পত্তি হয়নি রানা প্লাজা ট্র্যাজেডির হত্যা মামলা এ পর্যন্ত 600 মধ্যে মাত্র একজনের সাক্ষ্য গ্রহণ ভারত সহ কয়েকটি দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ বাংলাদেশে বাড়ার আশঙ্কা নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নিউ মার্কেটের সংঘর্ষের পাঁচ মামলায় আসামি প্রায় 1500 চার দিনে গ্রেপ্তার হয়েছে কেবল বিএনপি নেতা মকবুল হোসেন কিন্তু ভিডিও ফুটেজে শনাক্ত নাহিদ ও মোরসালিনের হত্যায় জড়িতরা এখনও আটক হয়নি এরই মধ্যে ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী হিসেবে তাদের পরিচয় পাওয়া গেছে তবে আরও যাচাই বাছাইয়ের কথা বলছে পুলিশ এই সংবাদটি আমরা অবশ্যই পরবর্তীতে দেখাবো বাংলাদেশের আগামী নির্বাচন মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির মতবিনিময় হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা উসমান তুরানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী বৈঠক করে এতে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানানো হয় এছাড়া বাংলাদেশের নির্বাচন মানবাধিকার নিয়েও আলোচনা হয় নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবে সবাই যেভাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে জানতে চাচ্ছে আসলে যে এই এই প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে কি যাওয়ার সিদ্ধান্তর বিষয়ে জানতে চেয়েছে এবং আমরা সবসময় যা বলি আমরা সবসময় বিএনপির সিদ্ধান্ত সেটা দলের পক্ষ থেকে সবসময় যা বলা হয়েছে সেটা আমরা বলি চার ঘন্টার মধ্যেই বেশিরভাগ কাউন্টারে 28 এপ্রিলের ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট কিনতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড় গরমে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন রেলওয়ে কর্তৃপক্ষ বলছে টিকিটের চাহিদা বেশি হওয়ায় কিছুটা দুর্ভোগ হচ্ছে সকাল 7টা কমলাপুর রেল স্টেশন শনিবার থেকে টিকিটের জন্য অপেক্ষা করা শরীরগুলো ঝিমিয়ে পড়েছে তারপরও স্টেশনে অপেক্ষা নারীর টানে ঈদে ফিরতে হবে বাড়ি 8টায় শুরু হয় টিকিট বিক্রি 14 থেকে 15 ঘন্টা অপেক্ষার পর মিলেছে টিকিট তবে এসি টিকিট শেষ হয়ে যায় 30 মিনিটের মধ্যেই এখন অনেক ভালো লাগছে যে আমার জার্নিটা নিশ্চিত হলো যে আমি যেতে পারতেছি ট্রেনে গতকাল সকাল 10টার সময় আছি আর আজকে হচ্ছে 8টার সময় টিকিট পেলাম ভালো লাগছে আর কি টিকিটটা পেয়ে কালকে রাতে 11টায় আসছি এখন বাজে 11টা এই দীর্ঘ সময় ওয়েট করে তারপরে এখন টিকিট পাইছি একটা তাও নন এসি এসি চাইছিলাম কিন্তু কাঙ্ক্ষিত টিকিটটা পাইনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরম গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষগুলোর তখন হাঁসফাঁস অবস্থা অনেকে অসুস্থ হয়ে পড়েন তবে 4 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় কমলাপুর স্টেশনের কাউন্টারে থাকা 6700 টিকিট অনলাইনে সার্ভার জটিলতায় টিকিট প্রত্যাশীদের দুর্ভোগ পৌঁছায় চরমে 240টার মতো আমাদের হিসাবে হয়তো বা টিকিট বিক্রি হয়েছে 60 জন টিকিট পাইছে সো টোটাল 1365 সিট বেরাবল এক্সপ্রেসে কিভাবে টিকিটগুলো কোথায় যাচ্ছে আমরা তো অনলাইনে কেউ টিকিট কাটতে পারি নাই টিকিটগুলো গেল কোথায় 50% অনলাইনে থাকে আরও 500 সিট আমাদের অফলাইনে থাকবে তো সেখানে 250 সিট বিক্রি হলে আর 250 সিট কোথায় গেল এতগুলো টিকিট কই গেল তারা টিকিট দিচ্ছে না আর আপনারা জিজ্ঞেস করেন গিয়া আপনাদেরকে বলবে যে টিকিট আছে কিন্তু আমরা বললে কয় টিকিট নেই টিকিট শেষ হয়ে গেছে যে অনলাইন সিস্টেমটা করেছে এটা আসলে দুর্ভোগ ছাড়া আর কিছুই করতে পারছি না রেলওয়ে কর্তৃপক্ষ বলছে টিকিটের চাহিদা বেশি হয় কিছুটা দুর্ভোগ হচ্ছে তবে সমাধানের চেষ্টা চলছে আগে কিন্তু আমরা কমলাপুর থেকে সমস্ত টিকিট দিতাম সবগুলো ট্রেনের সবগুলো সার্ভিসের আর এখন দেখছি শুধুমাত্র পশ্চিমবঙ্গের
তাও কিন্তু কোথাও ভিড় কমেনি। তো এটাই প্রমাণ করে যে বাংলাদেশ রেলের প্রতি মানুষের আস্থা বেড়েছে, সমন্বিত জাতিসাধারণ আস্থা বেড়েছে, এবং সেটার মাথায় রেখেই বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহাসড়কের ঝক্কি ঝামেলা এড়াতে ঈদে যাত্রীদের পছন্দ রেলযাত্রা, তবে টিকিট নিয়ে প্রতি বছর এমন ভোগান্তির অবসান চান তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদকে সামনে রেখে বাসের আগাম টিকিট বিক্রি চললেও ভিড় নেই কাউন্টারগুলোতে। স্বচ্ছন্দেই আগাম টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। ঈদে দীর্ঘ ছুটি থাকা এবার সড়ক পথের যাত্রায় ভোগান্তি কম হবে বলে মনে করছেন বাস সংশ্লিষ্টরা। রোববার সকাল ১০টা, গাবতলী বাস টার্মিনালের চিত্র এটি। টিকিট কাউন্টারগুলোতে নেই যাত্রীদের তেমন চাপ, আগাম টিকিট বিক্রির কাউন্টারগুলোও অনেকটা ফাঁকা। ভোগান্তি এড়াতে যারা এখনই বাড়ি যাচ্ছেন তারা কাউন্টারে এসে সরকার নির্ধারিত দামেই টিকিট পাচ্ছেন। ভাড়া আগে ৪০০ ছিল, এখনও ৪০০, কোনো বাড়তি ভাড়া আমাদের কাছ থেকে নিচ্ছে না। এক্সট্রা কোনো কিছু পেয়ে এরকম করা লাগতেছে না আমাদের, এখন ঠিক আছে মোটামুটি, আমাদের কাছে যা মনে হইলো খুশি সন্তুষ্ট আমরা। রোববার যারা আগাম টিকিট সংগ্রহ করেছেন টিকিটের দাম নিয়ে তাদেরও ছিল না কোনো অভিযোগ। দাঁড়ায় থাকতে হয় নাই, অগ্রিম এসে সাথে সাথে পাইছি, এতে অনেক ভালো লাগছে। দুই তিনটা কাউন্টারে গেছে আর কি, তো পাইনি, তো আজকে ওনার কাছে এসে পাইছি আর কি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিক সময় যাত্রী কম থাকায় সরকার নির্ধারিত ভাড়ার কমেও যাত্রী বহন করা হয়, সেই ভাড়া ঈদে নেওয়া সম্ভব নয়। নর্মাল টাইমে আপনার যাত্রী কম থাকার কারণে দেখা যায় যে আমরা কোম্পানির পক্ষ থেকে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা দেওয়া হয়। আমরা বিআরটি এর ঘোষিত যে তালিকা অনুযায়ী যে ভাড়া, ওই ভাড়াটা নেওয়ার চেষ্টা করি এবং ওই ভাড়াটাই নিই যাত্রীদের কাছ থেকে, যার জন্য যাত্রীরা বলে আমাদের কাছ থেকে টাকা বেশি নেওয়া হয়। ঘাটে বা সড়কে এখনও তেমন যানজট না থাকায় নির্ধারিত সময়ে টার্মিনাল থেকে বাস ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। সড়কের কিছু জায়গায় সংস্কার কাজ শেষ হলে এবার তেমন ভোগান্তি হবে না বলেও জানান পরিবহন সংশ্লিষ্টরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের ঈদযাত্রায় সড়কে দুর্ভোগ পোহাতে হবে না বলে আশা সড়ক পরিবহন সচিবের। তিনি আশ্বাস দেন জয়দেবপুর চৌরাস্তা, টাঙ্গাইলের এলেঙ্গা এবং সিরাজগঞ্জের হাটিকুমরুলের যানজট হবে না। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক থাকলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। রোববার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সচিব এসব কথা বলেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক ও ঈদে লম্বা ছুটি, সব মিলিয়ে ঢাকা ছাড়তে প্রস্তুত হচ্ছে কোটি মানুষ, ফলে মহাসড়কে যানজট ও দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এবার ভোগান্তি কম হবে বলে আশ্বাস দিচ্ছেন সড়ক মন্ত্রণালয়ের সচিব। তিনি বলেন ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নওজোর, শফিপুর ও গড়াইতে তিনটি ফ্লাইওভার খুলে দেওয়া হচ্ছে, সিরাজগঞ্জের নকলায়ও আরেকটি সেতু চালু করা হচ্ছে। ইনশাল্লাহ এটা 25 এপ্রিলের মধ্যে এটা ওপেন হবে। তিনটা ফ্লাইওভার যদি ওপেন হয়ে যায় এখানে বটলনেকটা কিন্তু অনেকটা দূর হবে। সম্মিলিতভাবে এটা মেট্রোপলিটন পুলিশ সব কিছু নিয়ে যদি আমরা এফিশিয়েন্টলি ট্রাফিক ম্যানেজমেন্টটা হয় আমি মনে করি এখানে একটা সহনীয় পর্যায়ে থাকবে। তিনি আরও জানান যানজট প্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে, এছাড়া সড়কের সংস্কার কাজ ঈদযাত্রা বিবেচনা করে আগেভাগেই শেষ করা হচ্ছে। অভিজ্ঞতা থেকে যে সকল জায়গা বটলনেক হিসাবে চিহ্নিত ছিল, ট্রাফিক কনজেশনের জায়গাগুলো ছিল, সেগুলো আমাদের পক্ষে থেকে আমরা এটা অ্যাড্রেস করেছি। যদিও এইটা কাজগুলো শেষ করার সময়সীমা আরও ছিল, কিন্তু আমরা ঈদের কথা মানে বিবেচনা রেখে এই ধরনের আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। এদিকে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত হচ্ছে 48 কিলোমিটার বাইপাস এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 3,500 কোটি টাকা, এর মধ্যে সরকার দিচ্ছে 1,075 কোটি টাকা। প্রথম দফায় 42,50,00,000 টাকার চেক হস্তান্তর করা হয়েছে। হাসিফ মামুশা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদযাত্রায় লঞ্চের কেবিনগুলোর নামে বেনামে এখনই বুকিং হয়ে গেছে, যা কালোবাজারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে। লঞ্চের কর্মীরাই এর সাথে জড়িত বলে অনেকের অভিযোগ। তবে লঞ্চ মালিকরা বলছেন ঈদে কেবিনের চাহিদা বেশি থাকে, তাই সবাইকে কেবিন দেয়া সম্ভব হয় না। ঈদের ছুটিতে ঢাকা ছাড়বে কোটি মানুষ, এর একটি বিরাট অংশ যাবে নৌপথে, যাদের অনেকেরই পছন্দ থাকে কেবিন। অথচ 26 থেকে 30 এপ্রিল পর্যন্ত কেবিনের টিকিট উধাও। যাত্রীদের অভিযোগ লঞ্চের কর্মীরা এই সিন্ডিকেটের সাথে জড়িত, কৃত্রিম সংকটের কারণে কেবিনের টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইনেও।
যখন দুইটা লঞ্চ ছিল তখনও আমরা টিকিট পাই নাই, এখন 34-35টা লঞ্চ এখনও আমরা টিকিট পাচ্ছি না। আসলে আমার মনে হচ্ছে বরিশালে এই টিকিট নিয়ে কোনো একটা শ্রেণী কিছু একটা করতেছে। মনে হচ্ছে এখানে কিছু লোক আছে যারা আসলে এটার একটা ব্যবসার অংশ হিসাবে করে, যেটাকে আমরা সংক্ষেপে দালাল বলতে পারি। ওরা হচ্ছে কিছু টিকিটগুলো আগে কিনে ওরা জিম্মি করে রাখে। অনলাইনে তো এটা পাওয়া যাচ্ছে না, যেটা আশানুরূপ ছিল সেটা হয়নি। হ্যাঁ, সে বললো যে আসলে কেবিন হবে না, বা ভিআইপি জোনের বলেন বা ডাবল কেবিন বলেন বা সিঙ্গেল কেবিন হবেন, কোনো রুটি টিকিট হইতেছে না। সাধারণ মানুষ অতি ভোগান্তিতে আছে এবং ক্ষমতাশীল যারা আছে ক্ষমতার অপব্যবহার করে তারা চাইলেই টিকিট পাইয়ে যায়। তবে কেবিন না পাওয়ার অভিযোগ মানছেন না লঞ্চ মালিকরা। তাদের দাবি, বেশিরভাগ লঞ্চের টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। সিরিয়াল দিয়ে মানুষ কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছে। তো এখন আপনি কাউন্টারে যদি না গিয়ে বলেন যে আমি কেবিন পাচ্ছি না কেবিন পাচ্ছি না, এটা তো হচ্ছে না। আপনাকে তো সঠিক জায়গায় যেতে হবে। আমাদের সম্পূর্ণ অনলাইন বেসিস, আমাদের ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে ঢুকে আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো টেবিন খালি আছে। বিআইডব্লিউটিএ বলছে ব্যক্তি মালিকানাধীন লঞ্চের কেবিনের নিয়ন্ত্রণ তাদের হাতেই, এক্ষেত্রে সংস্থার কিছুই করার নেই। নৌযানগুলি ব্যক্তি মালিকানাধীন, এটার আসলে নিয়ন্ত্রণটা আমরা শুধু যে তাদের টাইম টেবলটা, রুট পারমিট যেটা এবং সময়সূচিটা আমরা আসলে কন্ট্রোল করি। ঈদের রাজধানী সদরঘাট থেকে দিনে 43টি রুটে 150টি লঞ্চ চলাচল করবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজার শেষ দিকে এসে রাজধানীর বিপণী বিতানগুলোয় জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, ঈদের আর খুব বেশি দিন বাকি নেই, কী অবস্থা মার্কেটগুলোতে, ক্রেতাদের আগ্রহ মূলত কোন পোশাকে? আপনি জানেন যে এবার আসলে এমন একটি আবহাওয়া ঈদ অনুষ্ঠিত হবে, অর্থাৎ ভ্যাপসা গরম থাকবে, পাশাপাশি প্রকৃতিতে গ্রীষ্মকাল। সেক্ষেত্রে ক্রেতারা যেটি বলছেন, বিশেষ করে নারী ক্রেতারা যারা যেটি বলছেন, তারা আসলে সুতি কাপড়কে বেশি প্রাধান্য দিচ্ছেন। আবার রেডিমেড যে থ্রি পিসগুলো রয়েছে সেই থ্রি পিসকে তারা আসলে প্রাধান্য দিচ্ছেন। তার কারণ হচ্ছে সময় একদমই খুবই কম এই মুহূর্তে, তাদের দর্জি বাড়ি দৌড়দৌড়ি করার আসলে খুব একটা সময় নেই। পাশাপাশি আবার অনেকেই ঢাকা ছাড়বেন, অর্থাৎ শেষ মুহূর্তে কেনাকাটা করে তারা যাতে ঢাকা ছাড়তে পারেন, আর সেই জন্য পরিবার সবাই কিনে আসলে কেনাকাটা করতে আসছেন। আমরা আসলে যেটি পেয়েছি যে নারীদের ক্ষেত্রে তারা সবার আগে থ্রি পিসকে এগিয়ে রাখছেন। আবার অনলাইনেও বেশ কিছু দোকান এখানে রয়েছে, সেই অনলাইনেও তারা প্রোডাক্ট ডেলিভারি করে ক্রেতাকে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। মূলত আজকে যারা আসছেন পরিবার সমেত সবাই আসলে কেনাকাটা করতে আসছেন। ছেলেদের ক্ষেত্রে তারা আসলে বরাবর উৎসব কেন্দ্রিক যে বিষয়গুলো থাকে থাকে, পাঞ্জামিকে তারা কি পাজামা পাঞ্জামিকে প্রাধান্য দিচ্ছেন, পরিবারের অন্য মানুষজনকে নিয়েও তারা আসছেন। আমি প্রথমে যেমনটা বলছিলাম, আমিও একই প্রশ্নটা তাদের করছিলাম যে আসলে কোন বিষয়টাকে মাথায় রেখে তারা কেনাকাটা করছেন। তারা যেটি বলছেন যে অল্প প্রাইজের মধ্যে রেঞ্জ যেটির একটি ভালো। আসলে প্রসঙ্গে একটু জানতে চাই আপনার কাছে, আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে ক্রেতাদের একটা অভিযোগ যে দাম বেশি, এবার গত 2 বছর বন্ধ ছিল, বিক্রেতারা হয়তো সেই জন্যই সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনি সরজমিনে কেমন দেখছেন পোশাকের দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছে? দাম নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ বলছে যে দাম সহনীয় পর্যায়ে রয়েছে, আবার কেউ কেউ বলছে দাম একটু বেশি। আবার যেটি হয়ে থাকে, আমরা এখন যেই সুপার শপে যেই মার্কেটে রয়েছে সেটা হচ্ছে গুলশান প্লাজা, সেই পুলিশ প্লাজা, এখানে আসলে যেই পাঞ্জাবি কিংবা যেই পাঞ্জাবির দাম একই রেঞ্জের, সেটি আবার অন্য যদি সুপার কোনো মার্কেটে যাওয়া হয় কিংবা অন্য কোনো শপিং মলে যাওয়া হয় তাহলে সেটার একটু দাম ভেরি করে, এইরকম বিষয়। যদিও এ বিষয়ে আসলে বিক্রেতারা খুব সুস্পষ্ট একটা বক্তব্য তারা দিতে পারেনি। তারা যেটি বলছেন যে করোনাকালীন 2 বছর তারা আসলে কেনাকাটা একদমই করতে পারেনি, ব্যবসা করতে পারেনি, সেক্ষেত্রে তারা এখন আসলে সহনীয় পর্যায়ে যে দাম একদমই যেটি আসলে না রাখতেই নয় সেটি তারা রাখছেন। আর বিক্রেতারা কেউ কেউ ক্রেতারা কেউ কেউ অভিযোগ করছেন যে দাম একটু বেশি হচ্ছে, আবার কেউ কেউ বলছেন যে না আসলে দাম ঠিকই রয়েছে। কিপিয়া জি, গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন। ঈদে বাড়ি ফেরা মানুষেরা যেন ভিন্ন এক রাত কাটালো কমলাপুর রেল স্টেশনে। ট্রেনের টিকিট পেতে দীর্ঘ সময়ের অপেক্ষায় অনেকে ইফতার আর সেহরি সেরেছেন রেল স্টেশনে। টিকিটের জন্য লাইন ঠিক রাখতে অনেকটা না খেয়ে আজ রোজা রেখেছেন অনেকে। ইকবাল হোসেন, বাড়ি খুলনা। করোনার কারণে গত 2টি ঈদে বাড়ি যেতে পারেননি, তাই এবার মরিয়া বাড়ি ফিরতে। ট্রেনের টিকিট পেতে তাই রাত জেগে লাইনে, সেহরি করতে বাসা থেকে নিয়ে এসেছেন খাবার। যে ভাই বাসা থেকে খাবার নিয়ে আসে না, থাকতে হবে, কি করব, বাড়ি যেতে হবে না ঈদের সময়। তার মতো অনেকেরই একই অবস্থা,
টিকিটের জন্য অপেক্ষা যখন দীর্ঘ সময়ের, তখন সেহরির আগাম ব্যবস্থা নিয়ে রাখা শ্রেয়। ইফতার বাসায় করছি, নামাজ পড়ে এখানে চলে আসছি। এক পিস মুরগি আর একটু ভাত, এই যে ভাত বুঝতেই পারতেছেন কতটুকু ধরবে, 100 টাকা। এই এখন সেহরি করলাম, দুর্ভোগ তো এরকম দুর্ভোগ আমার মনে হয় না অন্য কোনো দেশে আছে। আমরা এক্সচেঞ্জ করে গেছিলাম রাস্তার ওপাশে কোনো রকমই আর কি, দায় সারা যেটা না খেলে তো রোজাটা মিনিমাম আমাদের করতে হবে। প্রতিবছর ঈদ যাত্রায় লক্ষাধিক মানুষ নিরে ফেরে দুর্ভোগ সঙ্গী করে, কিন্তু প্রযুক্তির এত উৎকর্ষতার যুগেও কেন যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে সে প্রশ্ন তাদের। অর্ধেকগুলো টিকিট অনলাইনে, অর্ধেকগুলো আবার অফলাইনে, এটা আমাদের জন্য মানে চরম একটা দুর্ভোগের বিষয়, ঠিক আছে। সরকারের ঠিক মতো এটা তদারকি করতে পারতেছে না, এটা সরকারের ব্যর্থতা। সাফা খুলছে 2-3 মিনিট পরে নাই, সাফারে ঢুকা যাচ্ছে না, দেখা যাচ্ছে টিকিট সব বুক হয়ে গেছে, সেই ক্ষেত্রে সেই জন্য আমরা সবাই এখানে আসি। যাত্রীদের দাবি একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনা হোক ট্রেনের টিকিট, যাতে আর দীর্ঘ সময় অপেক্ষার আশঙ্কায় রেল স্টেশনে সেহরি করতে না হয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউ মার্কেটে সংঘর্ষের 5 মামলায় আসামি প্রায় 1,500। 4 দিনে গ্রেপ্তার হয়েছে কেবল বিএনপি নেতা মকবুল হোসেন, কিন্তু ভিডিও ফুটেজে শনাক্ত নাহিদ এবং মুরসালিনের হত্যায় জড়িতরা এখনও আটক হয়নি। এরই মধ্যে ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী হিসেবে তাদের পরিচয় পাওয়া গেছে, তবে আরও যাচাই বাছাইয়ের কথা বলছে পুলিশ। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নিথর পড়ে থাকা একজনকে কোপাচ্ছে এক যুবক। পরিচয় মিলেছে ডেলিভারি ম্যান নাহিদকে কোপানো ধূসর গেঞ্জি পরা যুবক ঢাকা কলেজের শিক্ষার্থী ইমন, এছাড়া রামদা হাতে নীল সাদা গেঞ্জি পরা কাইমও ঢাকা কলেজের ছাত্র। জানা গেছে দুইজনই ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী। ফুটেজ দেখে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে শনাক্ত করা গেলেও কারোর নাম ও রাজনৈতিক পরিচয় বলছে না আইন শৃঙ্খলা বাহিনী। সংঘর্ষের ঘটনার 5 মামলায় 1,500 আসামি হলেও গ্রেপ্তার হয়েছে মাত্র একজন। গোয়েন্দারা বলছে শনাক্ত শেষ হলে শুরু হবে গ্রেপ্তার অভিযান। নজরদারি ঠিক বলবো না, আমরা বিশ্লেষণ করছি বক্তব্যগুলো, মিডিয়াতে যেগুলো আসছে ফুটেজের সাথে এবং এদের প্রকৃত ইয়ের সাথে এগুলো আমরা মিলানোর চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আসলে শনাক্তের কাজটা চলছে, শনাক্ত কমপ্লিট হয়নি, শনাক্ত হয়ে গেলে আমরা অভিযানে নামবো। কলেজ বন্ধের পরও এতদিন হল ছাড়েনি শিক্ষার্থীরা, কিন্তু অনেকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর হল খালি হতে শুরু করেছে। তবে ঢাকা কলেজ কর্তৃপক্ষের দাবি, ঈদের ছুটির কারণে হল ছাড়ছে সবাই। যেই হোক না কেন, যারা অপরাধী সে তো আইনের ঊর্ধ্বে না, সে তো সুতরাং আমাদের প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী যদি তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয় বা তিনি ডকুমেন্টস অনুযায়ী যদি এটা প্রমাণিত হয় যে সে যে কোনো ধরনের অন্যায় বা অপকর্মের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কর্তৃপক্ষ গ্রহণ করে, সেখানে আমাদের ঢাকা কলেজের পক্ষ থেকে আমাদের কিছু বলার থাকবে না। এই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের বেশ কজন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। পুলিশ বলছে তারা প্রত্যেকেই নজরদারিতে রয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে সর্বোচ্চ 20 তলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা আছে, বিষয়টি মাথায় রেখেই বহুতল ভবন নির্মাণকারীদের নিজস্ব ব্যবস্থা রাখার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় ভবন নির্মাণ ও শিল্প কারখানা স্থাপনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। দুপুরে নতুন নির্মিত ফায়ার স্টেশনগুলো উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জেলা সদর ও উপজেলায় সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একে একে প্রতিটি উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হচ্ছে ফায়ার স্টেশন। রোববারও দেশের 39 উপজেলায় 40টি স্টেশন গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জুনের মধ্যে আরও 55টির কাজ শেষ হবে। প্রতিটি ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং পানি সংরক্ষণাগার নিশ্চিতের পাশাপাশি স্কুল কলেজ সহ জনসাধারণকে আগুন নেভানোর পদ্ধতি শেখাতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠানগুলিতে অগ্নি নির্বাপকের আধুনিক ব্যবস্থা আছে কিনা সেটা যেমন নিশ্চিত করতে হবে, পাশাপাশি আবার যদি কখনো আগুন লাগে সেটা নিভাবার জন্য পর্যাপ্ত পানি পাওয়া যায় কিনা সেটাও নিশ্চিত করতে হবে, জলাধারগুলি সংরক্ষণ করতে হবে। আমাদের এখন মাত্র 20 লা পর্যন্ত ফায়ার ফাইটিংয়ের সক্ষমতা আছে, কিন্তু সেখানে আমি দেখতে পাই কেউ 30 তলা 40 তলা নানা রকম প্ল্যান করে বসে আছেন।
অনেক বহুতল ভবনে গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকা এবং ফুটপাথ দখল হয়ে যাওয়ায় ক্ষোভ জানান প্রধানমন্ত্রী। ঢাকার বহু এলাকা এই সবুজ বাগ থেকে বিভিন্ন এলাকা যাবেন, দেখবেন কোনো ফুটপাথের হাঁটার জন্য নাই। ইভেন গুলশান এলাকা এত বড় বড় বিশাল বিশাল বিল্ডিং বড় লোকরা বানাচ্ছেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি ওই ফুটপাথের উপর দিয়ে গাড়ি নিয়ে তারপরে তাদের গাড়ি ল্যান্ডিংয়ে যেতে হচ্ছে। দ্রব্যমূল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে। সেখানেও যারা হোর্ডিং করবে বা যারা এই মানুষের এই প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো রকমের খেলা খেলতে যাবে তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নিতে হবে। করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশের মুদ্রাস্ফীতি লাগামহীন হলেও দেশের অবস্থা ভালো বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নয় বছরেও নিষ্পত্তি হয়নি সাভারের রানা প্লাজা ধ্বংসের মর্মান্তিক ঘটনায় দায়ের করা হত্যা মামলা। প্রায় 600 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে মাত্র একজনের। মামলার দীর্ঘসূত্রিতায় পরস্পরকে দুষছে রাষ্ট্র ও আসামিপক্ষ। রাষ্ট্রপক্ষ বলছে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ঝুলেছিল মামলাটি, তবে আসামিপক্ষের অভিযোগ অযথা আসামি ও সাক্ষীর সংখ্যা বাড়ানোয় মামলার সময় লাগছে। 2013 সালের 24 এপ্রিল ধসে পড়ে সাভারের বহুতল ভবন রানা প্লাজা। বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ সে শিল্প দুর্ঘটনায় মারা যায় 1135 পোশাক শ্রমিক, পঙ্গুত্ব বরণ করে আরও হাজারখানেক শ্রমিক। রানা প্লাজা ধসের ঘটনায় মোট 14টি মামলা হয়, যার মধ্যে 11টি হয় শ্রম আদালতে। এছাড়া অবহেলা ও ত্রুটিজনিত হত্যা এবং ইমারত নির্মাণ আইনে হয় 2টি মামলা। হত্যা মামলায় 2015 সালে ভবন মালিক সোহেল রানাসহ 41 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। পরের বছর শুরু হয় আনুষ্ঠানিক বিচার, তবে উচ্চ আদালতে স্থগিতাদেশের কারণে 7 বছর বন্ধ ছিল বিচার কাজ। ফলে মামলার 594 সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে মাত্র একজনের। শুধুমাত্র মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে এতদিন এই মামলাটা রাষ্ট্রপক্ষ এবং বিজ্ঞ আদালতের সদিচ্ছা থাকা সত্ত্বেও সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি। রাষ্ট্রপক্ষের এক্ষেত্রে কোনো গাফিলতি ছিল না। সাক্ষ্য আমরা নিলাম, কিন্তু মামলাটা সম্পূর্ণ করতে পারলাম না। বিচারের জন্য আমরা বিচারের শেষ দ্বার পর্যন্ত পৌঁছতে পারলাম না। সাক্ষ্য নিয়ে তো কোনো লাভ হবে না। এ মামলার 41 আসামির মধ্যে 2 জন মারা গেছেন। শুধু ভবন মালিক সোহেল রানা ছাড়া বাকিরা জামিনে আছেন। আসামিপক্ষের দাবি, বেশি মানুষকে আসামি এবং শত শত মানুষকে সাক্ষী করার কারণে দীর্ঘায়িত হয়েছে মামলা। আসামি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এই একটা মামলা বিচার নিষ্পত্তি হওয়া প্রয়োজন, কারণ রাষ্ট্রপক্ষের বিলম্বের কারণে, রাষ্ট্রপক্ষ সাক্ষী আনতে না পারার কারণে এবং একাধিক আসামি করার কারণে, যাদের এই মামলাগুলো সংশ্লিষ্টতা নাই তাদেরকেও আসামি করার কারণে মামলার সংখ্যা কলবর বৃদ্ধি করার জন্যে এত আসামি করা হয়েছে, এই কারণে মামলাটা বিলম্বিত হচ্ছে। এদিকে দুদকের করা দুর্নীতির মামলায় ভবন মালিক সোহেল রানাকে এরই মধ্যে 3 বছরের কারাদণ্ড দিয়েছে বিচারিক আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, বাংলাদেশেও বাড়তে পারে বলে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মহাখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তিনি জানান, আগ্রহ কমে যাওয়ায় অনেক মানুষ এখনও করোনা টিকা নেয়নি। বিশ্বের বেশিরভাগ দেশেই নিয়ন্ত্রণে আছে করোনা, তবে কয়েকটি দেশে নতুন করে বাড়ছে। তাইওয়ান, সিঙ্গাপুর, চীন ও ভারতে কয়েকদিন ধরে বাড়ছে সংক্রমণ। ভারতে প্রতিদিন 2500-এর বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল 1000-এর কম। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, প্রতিদিন শনাক্তের সংখ্যা 50-এরও কম। গত 7 দিনে মারা গেছেন 3 জন, তবে প্রতিবেশী দেশে সংক্রমণ বাড়ায় সতর্ক থাকতে বললেন স্বাস্থ্যমন্ত্রী। ভারতে করোনা বাড়ছে, আমাদেরকে সচেতন হতে হবে। যারা আসা যাওয়া করে সে বিষয়েও আমাদেরকে নজর আরো বেশি করে রাখতে হবে, যাতে আমাদের দেশে ছড়িয়ে না পড়ে। দেশের 12,84,00,000 মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন, যা মোট জনসংখ্যার 75%। স্বাস্থ্যমন্ত্রী বললেন, টিকার পর্যাপ্ত মজুদ আছে, তবে এখন অনেকের আগ্রহ কমে গেছে। আজকে পরিস্থিতি এমন, বাংলাদেশের খুব একটা বেশি লোক বাকি নেই টিকা পাওয়া থেকে। যারা বাকি আছে তারা টিকা নিতে চায় না,
তারা টিকা নিতে চায় না, তারাই শুধু বাদ আছে, বাকি সকলে টিকা নিয়েছে। প্রায় 13 কোটি লোক টিকা নিয়েছে, আমরা আশেপাশের সব দেশ থেকে বেশি টিকা আমরা নিয়েছি। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 19,52,000 মানুষের, মারা গেছেন 29,000-এর বেশি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানিয়ে দিচ্ছি শিরোনাম। শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের দলে নেই সাদমান রাহি, ফিরেছেন সাকিব, শরীফুলের থাকা নির্ভর করবে ফিটনেসের উপর। বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্বের শুরুতে বসুন্ধরার দাপট, ব্রাজিলিয়ান মিগুয়েলের রঙিন অভিষেক, সহজ জয়ে টেবিলের দুয়ে শেখ জামাল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সাকিব আল হাসান, এক সিরিজ পর আবার ডাক পেলেন পেসার রেজোয়ার রহমান রেজা। ব্যাটিংয়ে টানা ব্যর্থতায় বাদ পড়েছেন সাদমান ইসলাম, স্কোয়াডে আছেন শরীফুল ইসলাম, তবে তার খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। সমস্যা হলো সাদমানের ব্যাপারটা কিন্তু তাইজুলের চেয়ে ডিফিকাল্ট। আপনি যদি দেখেন, আমরা কিন্তু অ্যাটলিস্ট বিপিএল খেলি, মাঝে মধ্যে ওয়ান ডে মানে প্রিমিয়ার লিগ খেলি, আপনাদের কিন্তু এই জিনিসটা নোটিস করতে হবে। ও ইভেন আপনার দেখবেন যে না খেলে বিপিএল, না খেলে প্রিমিয়ার লিগ, তো কোনো টুর্নামেন্টই খেলে না ও। সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরে সাদমানকে নিয়ে আক্ষেপ করেছিলেন মুমিনুল, এবার টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ায় নিশ্চয়ই পোড়াবে অধিনায়ককে। সময়টাও ভালো যাচ্ছিল না সাদমানের, জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির পর যেন হারিয়ে গেছেন এই টেস্ট ক্রিকেটার। সবশেষ 10 ইনিংসে 7টিতেই ছুঁতে পারেননি 2 অঙ্ক। ডারবান টেস্টের ব্যর্থতায় সিরিজের পরের টেস্টে 11-এ জায়গা হারান তিনি। টানা ব্যর্থতায় শেষ পর্যন্ত সাদমান থেকে চোখ ফিরিয়ে নিলেন নির্বাচকেরা। যেহেতু হোম সোয়েলে খেলা এবং সাদমানকে আমরা প্র্যাকটিস ম্যাচের দলে রেখেছি, কারণ আমাদের একটা 2 ডেজ প্র্যাকটিস ম্যাচ আছে, এখানে আরও কিছু খেলোয়াড়কে আমরা দেখছি ওই জায়গাটায়, তো তৈরি করা হচ্ছে সফটওয়্যারকে, যাকে যখন দরকার হবে তখনই নাও, যেখানে বায়োবাবলের যে কন্ডিশনটা আছে ওটা নাই, তো সুতরাং যে কোনো খেলোয়াড়কে যে কোনো সময় নেওয়া যেতে পারে। পারিবারিক কারণে সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ মিস করেছিলেন সাকিব, অনুমিতভাবেই ফিরেছেন টাইগার আইকন। স্কোয়াডে আবারও ডাক পেলেন রেজাউর রহমান রাজা, এক সিরিজ আগে পাকিস্তানের বিপক্ষে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেসারের। রাজাকে স্পেশালি আমাদের এইচপি ট্রেনিংয়ে তো যথেষ্ট ইম্প্রুভ করেছে, ডোমেস্টিকেও কিছু বোলিং আমরা দেখছি যথেষ্ট ভালো গতিতে বল করতে পারে, তো পেসের ভেরিয়েশনের জন্য একটু এই জায়গাটায় আমরা একটু চেঞ্জ এনেছি, তো সেই হিসাবে কিছু ইঞ্জুরি কনসার্ন আছে আমাদের, যেহেতু শরীফুল পুরোপুরি ফিট না, তবু আশা করছি যে এটা ফিজিওর যে রিপোর্টটা আছে আমাদের কাছে, এটাতে আশা করছি ফার্স্ট টেস্ট থেকে ওকে আমরা পেয়ে যেতে পারি। পুরো ফিট নন শরীফুল, তারপরও বাঁহাতি পেসারকে রেখেছে নির্বাচকেরা, তবে তার খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। মঙ্গলবার অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুর যাবেন শরীফুল, চোটের কারণে দলে নেই তাসকিন ও আবু জাহেদ রাহি। টাইগার শিবিরে ইঞ্জুরি তালিকায় নতুন নাম মুশফিক ও মিরাজ, সিরিজের আগে তাদের ইঞ্জুরি অস্বস্তি বাড়িয়েছে। ওর যে আঙ্গুলে ব্যথা পেয়েছে, আশা করছি এটা 7-10 দিনের মধ্যে রিকভারি করবে। মুশফিকের ইঞ্জুরির আপডেটটা এখনো পাইনি, বাট ওর অ্যাঙ্কুলে একটু ডিসপ্লে ওরকম কোনো কিছু পাইনি, 24 ঘন্টা না গেলে ইঞ্জুরি সম্বন্ধে কিছু বলা যাবে। লঙ্কান চ্যালেঞ্জ মোকাবেলায় 16 সদস্যের দলে 9 ব্যাটার, 2 স্পিনার ও 5 পেসারের আস্থা টাইগার ম্যানেজমেন্টের। সিরিজের প্রথম টেস্ট 15 মে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাইম ব্যাংকের কাছে 8 উইকেটে হেরে ডিপিএল শিরোপা জয়ের অপেক্ষা বেড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। সুপার লিগে আবাহনীর কাছে 81 রানে হেরে আশা প্রায় শেষ লেজেন্ডস অফ রূপগঞ্জের। অন্যদিকে নিয়ম রক্ষার ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের কাছে 84 রানে হার গাজী গ্রুপের। শিরোপার কাছে শেখ জামাল, প্রাইম ব্যাংক অপেক্ষা বাড়িয়ে দিল, মূলত ওদের 2 ওপেনার সহজ করে দিল 233-এর টার্গেট। গত ম্যাচে বিবর্ণ তামিম ইকবাল এদিন জ্বলে উঠেছেন, এনামুল বিজয়কে সঙ্গী করে গড়েছেন 121 রানের পার্টনারশিপ। বিজয় তুলেছেন 50, এক মৌসুমে রেকর্ড করার পর 1,000 রানের কাছে তিনি, আর দরকার 70 রান। তামিমের আক্ষেপ সেঞ্চুরির, 85 বলে 10-4 ও 4 ছক্কায় সাজানো ইনিংসটা থামে 90-তে এসে। তামিম বিজয়ের তৈরি করা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফিনিশিং শাহাদাত দীপু ও মোহাম্মদ মিঠুনের, দীপু 52 আর মিঠুন অপরাজিত থাকেন 31 রানে।
দিনের শুরুটা অবাক করা, শরীফুলের চোট নিয়ে আলাপ হচ্ছে, কিন্তু ডিপিএলে খেলতে নেমে কি বার্তা দিলেন? প্রাইম ব্যাংক পেসার কিছুটা খরুচে উইকেট নিয়েছেন একটা। শেখ জামালের বোর্ডে বড় রান ওঠেনি টপ অর্ডারের ব্যর্থতায়। সাইফ ইমরুল অল্পতে আউট, মুশফিক আবারও হতাশ করেছেন। গত ম্যাচে সেঞ্চুরিয়ান সোহানের ব্যাটে এদিন 71, তার সাথে মিরাজের 47, লড়াইয়ের পুঁজি পেয়েছিল শেখ জামাল। সেটা অবশ্য অনায়াসে পেরিয়ে যায় প্রাইম ব্যাংক। বাকি দুই ম্যাচ একটা জিতলেই চ্যাম্পিয়ন শেখ জামাল। উইকেটটা তুলে নিলেন শেখ জামাল পরাস্ত, লেজেন্ডস অফ রূপগঞ্জ জিতে ব্যবধান কমাতে পারত, কিন্তু আবাহনীর স্পিনে বিপর্যস্ত রূপগঞ্জের ব্যাটিং। সাকিব আটকেছেন মাত্র 3 রানে, ইনফর্ম নাইম ইসলামও এক অঙ্কে আউট। ওপরে সাব্বিরের 38 আর মাঝে চিরাগ জানের 48, সর্বোচ্চ 200 নিচে গুটিয়ে বড় হার মাশরাফি দলের। 4 উইকেট শিকার মোসাদ্দেকের, 3টি নেন তানভীর। বোলার সাকিব অবশ্য সফল, 10 ওভার বল করেছেন, 53 রানে 3 উইকেট শিকার। আবাহনীর বড় সংগ্রহে নাজমুল শান্ত, আফিফ হোসেনের 50, সর্বোচ্চ 86 করেছেন শান্ত, 7 উইকেটে 279 করে আকাশী নীলরা, যেটা কঠিন করে দেয় ওদের স্পিন আক্রমণ। কিন্তু তুলে মেরেছেন, বল উপরে উঠেছে। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলে মধ্যবর্তী দলবদলের পর জয় দিয়ে দ্বিতীয় লেগ শুরু বসুন্ধরা কিংস ও শেখ জামালের। রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়া সংঘকে 2-0 গোলে হারিয়েছে বসুন্ধরা। অভিষেকে জোড়া গোল করে আলো কাড়েন ব্রাজিলিয়ান মিগুয়েল। অন্যদিকে গোপালগঞ্জে উত্তর বারিধারাকে একই ব্যবধানে হারিয়ে টেবিলের দুয়ে উঠেছে শেখ জামাল। সবকিছু ঠিক, মধ্যবর্তী দলবদলে বসুন্ধরা কিংস দুই বিদেশি এনেছে লিগের দ্বিতীয় পর্বে প্রথম পরীক্ষা রাজশাহীতে। ইনফর্ম রবিনিও ছিলেন বিশ্রামে, ওদের নতুন ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা অভিষেকেই রঙিন। স্বাধীনতা ক্রীড়া সংঘের জালে কিংসের প্রথম গোল 28 মিনিটে। খালেদ সাফি নাকি মিগুয়েল তা নিয়ে দ্বিধা আছে। 6 মিনিট বাদে দ্বিতীয় সাফল্য, এবার ইয়াসিন আরাফাতের প্রচেষ্টা। ডি বক্সে পূর্ণতা দিলেন মিগুয়েল, প্রায় ফাঁকা থেকে বুলেট শটে জোড়া পূর্ণ করেছেন। শূন্য দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের জন্য মরিয়া ছিল না চ্যাম্পিয়নরা। শেষ 20 মিনিটের জন্য ইব্রাহিমকে তুলে কিংস লেকে নামান ব্রুজন। গুঞ্জনের অবসান ঘটিয়ে কিংসে থেকে যাওয়া এই ফরওয়ার্ড পারেননি ব্যবধান বাড়াতে। দুটা গোল এই ব্রাজিলিয়ানের কাছ থেকে। কিংসের মতো এ পর্বে জয়ে শুরু শেখ জামালের। আফুসির অধীনে প্রথম ম্যাচে সফল ধানমন্ডির জায়ান্ট। উত্তর বাড়িধারার জালে 2 গোল দিয়েছে তারা। গোল করেছেন দুই বিদেশি, চিজোকে আলেকুই ও মুসা নাজারে। 12 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল। শীর্ষে থাকা বসুন্ধরা এগিয়ে 5 পয়েন্টে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালিগায় রায়ো ভায়োকানোকে আতিথ্য দেবে বার্সেলোনা। নু ক্যাম্পে দু দল মুখোমুখি রাত একটায়। পয়েন্ট টেবিলের 2 নম্বরে বার্সেলোনা, তবে শিরোপা জয়ের সম্ভাবনা নেই। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে বার্সার সমান 63 পয়েন্ট নিয়ে 3 নম্বরে সেভিয়া। কাতালান জায়ান্টদের লক্ষ্য 2 নম্বর অবস্থান ধরে রাখা। সেক্ষেত্রে নিশ্চিত হবে স্প্যানিশ সুপার কাপ। লিগে ছন্দে আছে জাভির দল, জিতেছে শেষ 5 ম্যাচের 4টিতে। ভায়োকানোর বিপক্ষে চোটের কারণে থাকবেন না সার্জিও রবার্তো, স্যামুয়েল উমতিতি, পেদ্রি ও আনসুফাতি। এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। যতদূর চোখ যায় শুধুই ব্লুবেলের হাতছানি। বিস্তীর্ণ বন জুড়ে ফুটেছে বেগুনি রঙের ফুল। প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে বেলজিয়ামের বনগুলোতে ফোটে এই ফুল। প্রকৃতির অপরূপ এই দৃশ্য দেখতে ভিড় জমান দেশ বিদেশের পর্যটক। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। ব্যাংক খাতে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে এ মাসেই। এরই মধ্যে বেশিরভাগ বেসরকারি ব্যাংক তাদের সম্মতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকে। এতে বেতন খাতে 12-15% খরচ বাড়ছে বলে জানিয়েছে ব্যাংকগুলো। তাদের আশা, কর্মীরাও প্রতিষ্ঠানের আয় বাড়াতে আরও আন্তরিকভাবে কাজ করবে। গেল জানুয়ারিতে বেসরকারি ব্যাংক খাতে সর্বনিম্ন বেতন নির্দিষ্ট করে মার্চের মধ্যে কার্যকর করতে প্রজ্ঞাপন দেয় বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক উদ্যোক্তাদের আপত্তির প্রেক্ষিতে ফেব্রুয়ারিতে কিছুটা পরিবর্তন করে আবারও প্রজ্ঞাপন জারি করে নিয়ন্ত্রক সংস্থাটি, যেখানে শিক্ষানবিশ কর্মকর্তার ন্যূনতম বেতন 28,000 টাকা এবং ক্যাশ কর্মকর্তাদের 26,000 টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষানবিশকাল শেষে যা যথাক্রমে হবে 39,000 ও 36,000 টাকা। অফিস সহায়ক, পরিচ্ছন্নতা বা সমপর্যায়ের কর্মীদেরও বেতন সুনির্দিষ্ট করা হয়েছে। 20টির বেশি ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে নতুন বেতন কাঠামো। বাংলাদেশ ব্যাংক বলছে সব ব্যাংককেই মানতে হবে নির্দেশনা। 12 তারিখের মধ্যে আমাদের এই তথ্যগুলো আমাদের কাছে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। ব্যাংকগুলো, ম্যাক্সিমাম ব্যাংকগুলো এটাকে বাস্তবায়িত করছে। এখনও কিছু কিছু তত্ত্বগুলো আসছে যে যেহেতু সেন্ট্রাল ব্যাংক এই জাতীয় একটা রেগুলেটরি অথরিটি হিসেবে এই জাতীয় চিন্তাভাবনা করে বিচার বিশ্লেষণ করে এইরকম একটা সার্কুলার দিয়েছে, সমস্ত ব্যাংকগুলো এটা ডিউ টাইমেই তারা বাস্তবায়িত করে ফেলবে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী কয়েকটি ব্যাংক মার্চ মাসের বেতন দিয়েছে। শীর্ষ কর্মকর্তারা বলছেন কর্মস্পৃহা বাড়িয়ে এখন ব্যাংকের আয় বৃদ্ধিতে কাজ করতে হবে কর্মীদের। প্রতি মাসে 27 কোটি টাকা বেতন দিতাম, সেটা আমাকে দিতে হচ্ছে 30 কোটি টাকা মতো, কম বেশি 3 কোটি টাকা মতো বেড়েছে। উপর দিকে তো বেতন বাড়ানো আছে, সেক্ষেত্রে ওনাদের একটু কম বেড়েছে, তবে নিচের দিকে বেতন বাড়ার হারটা একটু বেশি। যেহেতু ব্যয় বেড়েছে, আমাদের কর্ম উদ্দীপনাও বাড়বে। 2013 সাল ও তারপরে অনুমোদন পাওয়া 13 ব্যাংক এবং আর্থিকভাবে দুর্বল বাংলাদেশ কমার্স ও ICB ইসলামিক ব্যাংককে বিশেষ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাদেরকে আগামী 1 বছরের মধ্যে 2 ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করতে হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা কাল, এর সঙ্গে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলারও। আয়োজন নিয়ে শুরুতে অনিশ্চয়তা ও রোজার কারণে জনসমাগম কম হওয়ায় শঙ্কায় দূর দূরান্ত থেকে আসা বিক্রেতারা। বলি খেলা ও মেলা ঘিরে যে কোনো হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। করোনার কারণে 2 বছর বন্ধ থাকার পর চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে 100 বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। লালদিঘি মাঠে জায়গা না পাওয়ায় প্রথমবারের মতো এই খেলা হবে লালদিঘির চৌরাস্তার মোড়ে। বলি খেলার 113তম আসর ঘিরে লালদিঘি মাঠ ও তার আশপাশ জুড়ে বসেছে 3 দিনের বৈশাখী মেলা। এতে অংশ নিয়েছেন ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যবসায়ীরা। শুরুতে মেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় অনেক দোকানি ইচ্ছে মতো পসরা সাজাতে পারেননি। 3 দিন বা 4 দিন আগে জানতে পারছি যে মেলা হবে, এখন হঠাৎ করে আসা, যা প্রিপারেশন ছিল নিয়ে আসছি আর কি। এখানে অনেক জিনিস উঠে, যেমন মাটির জিনিসপত্র, বিভিন্ন ধরনের ঝাড়ু বা ঘরের টুকিটাকি অনেক কিছুই আমরা এখান থেকে পাই। মনে করেন সে জমার কোনো ভাব দেখা যাচ্ছে না, হ্যাঁ, তবে কিছুটা লোক হবে, কিন্তু সে আগের মতন লোকটা হবে না। বলি খেলা ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। এরই মধ্যে খেলায় অংশ নিতে নাম লিখিয়েছেন শতাধিক বলি। লালদিঘির 4 রাস্তার চত্বরে আমাদের এবার অস্থায়ী একটা মঞ্চ তৈরি করে আমাদের খেলা করতে হচ্ছে। আমরা 3টা থেকে 5টার মধ্যে 25 তারিখ আমরা সেটা সমাপ্ত করব। ঐতিহ্যবাহী এই খেলা উপলক্ষে লালদিঘি এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা বলছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় বসানো হয়েছে CCTV ক্যামেরা। CCTV ক্যামেরা স্থাপন করা আছে এবং নতুন করে আরও প্রায় 30টি ক্যামেরা আজকে স্থাপন করার কথা রয়েছে, এবং এর পাশাপাশি আমাদের ভিডিও ক্যামেরা সচল থাকবে। 1909 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে চট্টগ্রামের লালদিঘি এলাকার আব্দুল জব্বার সদাগর আয়োজন করেছিলেন প্রতীকী কুস্তি প্রতিযোগিতার। কালক্রমে এই খেলা পরিণত হয়েছে ঐতিহ্যে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এপ্রিলের মাঝামাঝি সময়ে বেলজিয়ামের বনে ফোটে নয়নাভিরাম ফুল, ব্লু বেল। প্রতি বছর এই নির্দিষ্ট সময়ে বনের রং হয়ে ওঠে বেগুনি। প্রকৃতির অপরূপ এই দৃশ্য দেখতে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা। ওপরের দিকে তাকালে দেখা যায় গাছপালায় ঘেরা সবুজ বন, কিন্তু মাটিতে চোখ নামালেই দেখা মিলছে বেগুনি রঙের খেলা। যত দূর চোখ যায় শুধুই ব্লুবেলের হাতছানি। বিস্তীর্ণ বন জুড়ে ফুটেছে বেগুনি ফুল। প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে বেলজিয়ামের বনগুলোতে ফোটে এই ফুল। হালে শহরের বনে ঢুকলেই দেখা মেলে ব্লুবেলের সমারোহ। এই সময়টাতে অসংখ্য পর্যটক আসেন ফুল দেখতে।
চারপাশের শান্তিপূর্ণ পরিবেশ, বনের রাস্তা পর্যটকদের মনে এনে দেয় প্রশান্তি। কিছু সময়ের জন্য এই দৃশ্য আমাদের প্রশান্তিতে রাখে। অশান্তি ভুলিয়ে রাখতে প্রকৃতির কোনো বিকল্প নেই। খুবই ভালো লাগছে। আমরা বহু জায়গা ঘুরেছি, তবে ব্লুবেল ফোটার মতো এমন সুন্দর দৃশ্য খুব কমই দেখেছি। ৬ বর্গ কিলোমিটার এলাকার এই বনে ইতিমধ্যে ১০,০০০ পর্যটক এসেছেন ব্লুবেল দেখতে। যদিও ইস্টার সানডের ছুটিতে কিছুটা কমেছে পর্যটকের সংখ্যা, তবে আর কয়েক সপ্তাহের মধ্যেই ১,০০,০০০ দর্শনার্থীর আশা করছে কর্তৃপক্ষ। করোনা মহামারীর জন্য গত দুই বছর বন্ধ ছিল এই পার্ক। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সঙ্গেই থাকুন।